আমরা অনেক রক্তের উপর দাঁড়িয়ে ও রক্তের পিচ্ছিল পথ মাড়িয়ে আমরা এই সরকারটা প্রতিষ্ঠিত করেছে। এই সরকারের সফলতার জন্য আমরা সবাই নীরবে সরবে কাজ করব। আচ্ছা, বয়স হলো 25 বছর, একটা বয়স 23 বছর। তো আমি এদের বন্ধু বান্ধব যারা আসে, একটা ব্রাকের একটা নর্থ সাউথ, এদের বন্ধু বান্ধবের সাথে আমি প্রায়ই কথা বলি, গায়ে পড়ে কথা বলি, যে এদের বিষয়টা জানতে চাই যে কি, যে দিস টাইপ অফ গভর্নমেন্ট ডক্টর ইউনুস কে বলে এখানে জায়গা নাই, জায়গা নাই, কাউকে ঢুকতে দিয়েন না, কেন আর কেউ যেন না ঢুকে, বুঝছেন? এইটা হচ্ছে সমস্যা। আর সংবিধান প্রশ্নে গণভোট যদি করতে হয়, তাহলে আর্টিকেল ওয়াইজ গণভোট করতে হবে, তো এটা সম্ভব না। নাম্বার টু হচ্ছে যে রাষ্ট্রপতির অর্ডিনান্সের মাধ্যমে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা যায় না, সংবিধান সংশোধন করা যায় না। এখানে একটা পথ আছে, পথটা হচ্ছে আমি আপনাকে সিনহা ভাই তো রাষ্ট্রবিজ্ঞানেরও ছাত্র, লয়েরও ছাত্র, আমার বেসিক ডিসিপ্লিন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, পরে আমরা ল পড়েছি, ল LLB LLM করেছে। তো আমি আপনাকে বলি, এখানে একটা পথ আছে, পথটা হলো যে কোর্টের মাধ্যমে, কোর্টের সহযোগিতা নিয়ে কনস্টিটিউশনের যে প্রবলেম গুলি আছে, আশু প্রবলেম গুলিকে সলভ করা, আর যেগুলি বড় প্রবলেম মানে দূরবর্তী প্রবলেম আছে, এইগুলাকে সমাধানের জন্য একটা ন্যাশনাল কনসেনসাস বা জাতীয় সনদ ঐক্যমতের প্রেক্ষিতে একটা ন্যাশনাল চার্টার করে দিতে পারে, যে সব পার্টিগুলি, বিএনপি, জামাত এবং আদার্স পার্টিগুলি সই করবেন একটা জাতীয় সনদ, যে আমরা যারাই ক্ষমতায় যাই আমরা এটা বাস্তবায়ন করব। এর বেশি কিছুই কনস্টিটিউশন নিয়ে করার মতো আমার মনে হয় কোনো ব্যবস্থা নাই। আর আমি যেটা বললাম যে 15th Amendment যদি বাতিল হয়ে যায়, তাইলে আপনি দেখবেন অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে। আর আপনাকে বলতেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের জন্য 66, আর পার্লামেন্ট সদস্যদের স্বাধীনতার জন্য 70, এই জায়গাগুলি তো মূলত, আর 48 থেকে 58, এখানে ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য প্রেসিডেন্টকে খুব পাওয়ারফুল করলে, পাকিস্তানের তো অবস্থা আপনারা জানেন, যে গোলাম ইসহাক খান উনি বলছেন, গোলাম ইসহাক খান কি করছেন না করছেন এইগুলো, তো এগুলো নিয়ে অনেক কথাই, এটা পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত, এমনি এমনি করা ঠিক হবে না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে প্রেসিডেন্ট অর্ডিনান্স জারি করে সংবিধান সংশোধন করতে পারেন। তো সেই ক্ষেত্রে সবশেষে আমার বক্তব্যটা হচ্ছে যে বিষয়গুলিকে জটিল ভাবে না দেখে এবং আবেগ প্রবণ ভাবে না দেখে আমি আপনাকে বলছি, আমরা অনেক রক্তের উপর দাঁড়িয়ে ও রক্তের পিচ্ছিল পথ মাড়িয়ে আমরা এই সরকারটা প্রতিষ্ঠিত করেছি। এই সরকারের সফলতার জন্য আমরা সবাই নীরবে সরবে কাজ করব, একটা। আর একটা হচ্ছে যে যেটা বলছেন যে উপদেষ্টা মহোদয়কে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, বা এইখান থেকে আমরা বলতে পারি যে দয়া করে আপনারা কথাটা কম বলুন, কথা কম বললে ঝামেলায় কম পড়বে। আর বেশি, আর আসিফ নজরুলকে নিয়ে যে কথাটা বললেন, আমি আসিফ নজরুলকে চিনি অ্যারাউন্ড 40 ইয়ার্স, ওনাদের বিশ্ববিদ্যালয়ে, ওনারা আমাদের 1 ইয়ার জুনিয়র, তো আমরা 40 ইয়ার্স ধরে চিনি আসিফ নজরুল। আমার মনে হয় না এখনই বলার সময় এসছে আসিফ নজরুল অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করছেন, এত সোজা না আর কি। আসিফ নজরুলকে, আসিফ নজরুল এত সহজে বিক্রি হওয়ার মানুষ না। তো আমি মনে করবো যে এইসব গুজবে টুজবে কান দিয়ে লাভ নাই, প্রত্যেকটা মানুষ তো, উনি মানুষের সীমাবদ্ধতা আছে, তারপর আমাদের দেশ অনেক বেশি মানুষের দেশ, 700 কল বা আরো 500 কলও যদি আসে, একটা মানুষ তো পাগল হয়ে যাওয়ার কথা, উন্মাদ হয়ে যাওয়ার কথা। আমরা আপনাকে আরেকটা কথা বলি, সাইদ সিনহা ভাই আপনার বা সুলেমান ভাইও, আমরা যারা পলিটিশিয়ান, আমরা পলিটিক্সে যাওয়ার পরে দেখা যায় যে আমরা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় যেসব লোকজনকে মোকাবেলা করি, এরপরে আমাদের যে সাধারণভাবে যে পড়াশোনা হওয়ার কথা, এতে পড়াশোনা হয় না। আমরা মোটামুটি ওই আগে যে পড়াশোনা করছিলাম এইগুলার উপর আর শুনে শুনে বাকিটুকু চলতে হয়, এরপরে ফাঁকে ফুঁকে নিজের উপর জুলুম করে পড়াশোনাটা চালু রাখতে হয়। তো আমাদের যে পলিটিক্যাল সিস্টেমটা, এই যে মানুষের সাথে জনসংযোগের রাজনীতি,
জনসংযোগে না থাকলে আপনি রাজনীতিবিদ হবেন না, আপনি পড়াশোনা জানলে রাজনীতিবিদ হবেন না। তো এই কারণে আমাদের এখানে বেসিক্যালি মানুষকে তো মূর্খ বানিয়ে দেওয়ার একটা প্রসেস আছেই আমাদের রাজনীতির সিস্টেম। তো তারপরে আমি বলবো যে সব রাজনীতিবিদরা এই জন্য একটু পড়াশোনা করেন, একটা নন রিডার সোসাইটি তৈরি হয়েছে আমাদের মধ্যে। আপনি জানেন একে খন্দকারের একটা বিখ্যাত বই একাত্তরের ভেতরে বাইরে, এত বিতর্ক পার্লামেন্টে এত গালাগালি হওয়ার পরে বইটার বিক্রি হয়েছে 200 কপি 1200 কপি, 2000 কপি বই বিক্রি হয় নাই। তো এই জন্য যে নন রিডার সোসাইটি, এটার থেকে আমাদের উত্তরণ দরকার। আমাদের যে জ্ঞানজি বলা হয়, এরা যে সব বুঝেন, আমার ঘরে তো একটা বাচ্চা বয়স হলো 25 বছর, একটা বয়স 23 বছর। তো আমি এদের বন্ধু বান্ধব যারা আসে একটা ব্রাকের একটা নর্থ সাউথের, এদের বন্ধু বান্ধবের সাথে আমি প্রায়ই কথা বলি, গায়ে পড়ে কথা বলি যে এদের বিষয়টা জানতে চাই যে কি। হ্যাঁ, এরা অনেক কিছু জানে, আমাদের থেকে বেশি জানে, কারণ এদের কাছে পড়াশোনাটা সহজলভ্য। কিন্তু আমি আপনাকে বলতেছি যে উপলব্ধির জায়গা যেটা, অভিজ্ঞতার যে জায়গাটা, এটা কিন্তু বিকল্প নাই। এই জায়গাটা আমি মনে করি যে আমাদের নতুন প্রজন্মকে বুঝতে হবে যে অভিজ্ঞতার কোনো বিকল্প নাই, শুধু জানাশোনা এবং ভাষা জানাশোনা দিয়ে দেশ জাতি এক্সপেরিমেন্টের মধ্যে ফেলা যায় না। দেশ এবং রাষ্ট্র চালানো, রাষ্ট্র এবং দেশ চালানো, এটা এক্সপেরিমেন্টাল বেসিস হতে পারে না। একবার একবার সোজা কথা, এটা এটা এক্সপেরিমেন্টের বিষয়বস্তু হতে পারে। সরকার হচ্ছে ট্রেনের থার্ড ক্লাস বগি দেখছেন, ট্রেনের আমরা বাউন্ডারি থেকে উঠতাম, তো ট্রেনের থার্ড ক্লাস বগির মধ্যে 7-8 জন 10 জন এই দাঁড়ায় থাকে ট্রেনের দরজায়, ভিতর কিন্তু ফাঁকা, কেউ উঠতে গেলে কয় ভাই জায়গা নাই জায়গা নাই, অন্য বগিতে যাও অন্য বগিতে যাও, এখানে জায়গা নাই। তো এখানে ডক্টর ইউনুসের গভর্নমেন্ট হচ্ছে দিস টাইপ অফ গভর্নমেন্ট। ডক্টর ইউনুসকে বলে এখানে জায়গা নাই জায়গা নাই, কাউকে ঢুকতে দিয়েন না, কেন আর কেউ যেন না ঢুকে, বুঝছেন? এইটা হচ্ছে সমস্যা। আর এটা অ্যাবসোলিউটলি সুলেমান ভাই যাই বলুন না কেন, ইটস নট এ রেভলিউশনারি গভর্নমেন্ট, এটা বিপ্লবী সরকার না, এটা একটা এক্সট্রাঅর্ডিনারি গভর্নমেন্ট, এটা বিপ্লবী সরকার না, গণঅভ্যুত্থানের পরবর্তী একটি সরকার। এটা নিয়ে পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাষ্ট্রবিজ্ঞানে এবং আইনে নতুন করে গবেষণা হতে পারে, বাট তবে এটা গণ এটা বিপ্লবী সরকার নয়, প্রচলিত অর্থে বিপ্লবী সরকার নয়। থ্যাংক ইউ আপনাদের সবাইকে ধন্যবাদ।